عبد الله پیسن دیکھ دیا مار نبی کے ڈاک دے او پیغمبر امی عبد الله اتوٹائی غریب امی عبد الله مت غریب صحابی کیوں نائی او نبی امار اپنی ابو بکر عمر عثمان کے نیا نیا امار باری پرجنت ایسےچن نبی کی جنو ایسےچن اماکے بولن اماکے نا بولن نا چلے گلے نبی امار منے منے کشٹ تھیکے جابے امار نبی اماکے ڈیکے ڈیکے امار گھر تھیکے بیر کرتے بارے نائی او نبی امار কি জন্য এসেছেন আমাকে একটু বলতেই হবে নবী বলতে যায় না আব্দুল্লাহ নবীকে যখন বারবার বলার জন্য বলে নবী আমার আবু বকরকে এক পাশে রাইখা ওমরকে এক পাশে রাইখা আব্দুল্লাহকে এক সাইডে নিয়া আব্দুল্লাহকে যা বলে গিরে আব্দুল্লাহ কি এমন হয়েছে প্রতিদিন নামাজ যাও নামাজ পড়ো তবে সবার পড়ে যাও আবার সবার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও কারণটা কি আরে আব্দুল্লাহ তুমি আমাকে কারণটা জানা দাও এই কথা বলার উপর আব্দুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানিটা ছেড়ে দিয়া আমার নবীকে ডাক দিয়া বলে পয়গম্বর আমার আমি আব্দুল্লাহ এতটাই গরীব নবী আমার আমার ঘরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটাই জামা যেই জামাটা আমি নিজেও পরিধান করি আমার স্ত্রীটাকেও একই জামা আমি পরিধান করাই এই জামা ব্যতীত আমার ঘরের মধ্যে অবশিষ্ট কোনো জামা নাই এই জামা পরিধান করেন আমি মসজিদে নববীতে যাওয়ার পরে মনে বড় চিন্তা ইবাদতের সময় যদি ফুরায়া যায় নামাজের রক্ত যদি শেষ হয়ে যায় তাহলে আমার স্ত্রীটা নামাজ পড়তে পারবে না আমি দৌড়ায়া দৌড়ায়া মসজিদ দেখি আমি আব্দুল্লাহ বাড়িতে এসে এসে আমার স্ত্রীটাকে কাপড়টা দেই সেটা পরিধান করে করে নবী নামাজ পড়ে আমার নবী আব্দুল্লাহর এই কথা শোনার পরে নবীর কান্না সহ্য করে ধরে রাখতে পারে নাই নবীর চোখ দিয়ে বে বে টপ টপ করে পানি পড়তেছে ওদিকে আবু বকর তাকায়া দেখে আব্দুল্লাহ কি যেন বলেছে আমার নবী কান্না করেন ওমর তাকায়া দেখে নবী কান্না করেন ওসমান তাকায়া দেখে আমার নবীকে আব্দুল্লাহ কি যেন বলেছে কান্না করেন নবীকে এক পাশে রাখিয়া আবু বকর উমর ওসমান যখন আব্দুল্লাহর কাছে যায় যায়া বলে রে আব্দুল্লাহ কি এমন আমার নবীর কাছে তুমি বলেছো বলেছো যেই কথা শোনার পরে আমার নবী তোমার এই কথা শুনে কান্না করে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়েছে আব্দুল্লাহ বলো নবীকে কি কষ্ট দিয়েছো আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে আবু বকরকে জানা দেয় না 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 আমি আব্দুল্লাহ তো কোনো কষ্ট দেই নাই নবীকে কিছুই বলি নাই শুধু নবী আমাকে জিজ্ঞাসা করেছেন কেন আমি একটা জামা পরিধান করে করে যাই আবার কেন 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 আমি এই জামা পরিধান করে করে আবার কেন মসজিদ থেকে দ্রুত গতিতে বের হয়ে যাই আমি নবীকে বলেছি নবী আমার শুধুমাত্র একটাই জামা এই জামা পরিধান করার পর আমার দেরি করা কোনোভাবেই সম্ভব হয় না এই কথা বলার পরে আবু বকর জানতে চায় নিজের মধ্যে কৌতূহল জাগে কেমনে কি একটা জামা পরিধান করে কেমনে তুমিও নামাজ পড়ো কেমনে তোমার স্ত্রীটাও এই জামা পরিধান করে নামাজ পড়ে আব্দুল্লাহ আবু বকরকে ডাক দিয়া বলে ভাই শুনে নাও শুনে নাও আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি এই গর্তের মধ্যে আমি আমার স্ত্রীটাকে উলঙ্গ করে প্রবেশ করায়া দেই তারপরে আমি ওই জামাটা পরিধান করে মসজিদে নববীতে যাই আবার নামাজ যখন শেষ হয়ে যায় আমি আবার চলে আসি ঘরের মধ্যে আসিয়া ওই গর্তের মধ্যে আমি নিজে উলঙ্গ হয়ে প্রবেশ করি তারপরে আমার স্ত্রীটাকে আমি একটা জামা আমি নিজে পরিধান করাই আমার স্ত্রী নামাজ পড়ে তবু আমি আব্দুল্লাহ আনসারি নবীর মহাব্বত সেরে নিজের ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারি না
আবু বকর ওমর উসমান শুনে শুনে বুঝে ফেলেছে আমার নবী কেন কান্না করেন নবীর চোখ দিয়ে কেন কেন টপ টপ করে পানি পড়ে আবু বকর ওমর উসমান দৌড়ায় আমার নবীর কাছে যায় যায়া বলে ও নবী আমার আপনি কেন কান্না করেন আমি বুঝতে পেরেছি নবী আপনি কান্না করবেন না আপনার কান্না তো আমি আবু বকর সহ্য করার কোনো ক্ষমতা নাই ও নবী আমার 39 জন যেদিন মুসলমান হয়ে গেল আপনার হাতে কালিমা পড়ে পড়ে আমি আবু বকর মুসলমান হয়ে গেলাম 39 জন মুসলমান হওয়ার পরে আমি আবু বকর চেয়েছিলাম বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আমি খুতবা পাঠ করব কালিমার দাওয়াত দিব নবী আপনি চান নাই তবু আমি গিয়েছিলাম প্রকাশ্যে ইসলামটাকে প্রচার করার পরে আমি আবু বকরের কি হালত নবী করেছিল আপনি জানেন জানেন আপনার চেহারা মুবারক দেখে দেখে আপনাকে আমি ফিরা দিতে পারি নাই নবী আমার আমার জীবনের সব নেক আমলার সব সম্পদ আমি আপনার ভালোবাসায় ব্যয় করে দিতে পারি নবী কাঁদবেন না আমাকে বলেন নবী বলে না কান্নাও বন্ধ করে না ওমর যখন নবীকে বলে নবী আপনার গরদান নেওয়ার জন্য যখন আমি উমার আপনার গরদান নেওয়ার জন্য দৌড়ায় এসেছিলাম ও পয়গম্বর আপনার চেহারা মুবারক দেখে দেখে আমি ওমর নিতে পারি নাই দিতে পারি নাই বরং আপনার হাতে কালিমা পড়ে পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি ঠিক একই রকম ভাবে উসমান যখন আমার নবীর কাছে বলতে চায় এই কথা বলার পরে আমার নবী একটু দূরেই তাকায় দেখে আমার আব্দুল্লাহ আনসারির বাড়ির পাশে দুইটা সন্তানকে খেজুরের গাছে বেঁধে রেখে দিয়েছে নবী আমার ওখানে যায় যায়া যায়া সন্তানগুলোর কাছে জানতে চায় এই সন্তান তোমরা কারা বাচ্চাগুলোর কাছে যখন নবী জানতে চায় বাচ্চাগুলো আমার নবীকে জানা দেয় নবী আমার আমরা দুইজন আব্দুল্লাহ আনসারের দুই সন্তান তোমাদেরকে বেঁধে রেখেছে কেন বলে নবী আমার আমাদের বাড়ির পাশে ইহুদির বাড়ির কোনায় একটা খেজুর গাছ ওই খেজুরগুলো আমাদের বাড়ির মধ্যেই পড়ে আমরা এই খেজুরগুলো যখন টুকায়া টুকায়া খাইতে যাই আমার বাবা এমন মহব্বত এমন ভালোবাসা আপনাকে করে আর মৃত্যুর ভয় নিয়াম আমার বাবা আমাদেরকে খেজুর খাইতে দেয় না বরং বলে এই খেজুর খেয়ে খেয়ে যদি তোমরা নামাজ পড়ো রোজা রাখো আর আমি বাবার জন্য দোয়া করো ইহুদির গাছের খেজুর তোমরা খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না এজন্য আমরা তো খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না ও নবী আমার আপনি তো জানেন আমার বাবা গরিব আমার আমাদের দুইজন আমার বাবা আমার একটা মাত্রই জামা আপনি এটাও জানেন এই জন্য আমাদের বাবা আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে নবী আমার সাহাবায়ে কেরাম কি বলে কে আছো এমন এই খেজুর গাছটা ক্রয় করে দিতে পারবা উসমানের কথা শোনার পরে উসমানের মতো গণিত কেউ নাই ধনীও কেউ নাই উসমান গণিত দ্বারা দুনিয়া ইহুদের বাড়িতে যায় ইহুদির বাড়িতে যায় ইহুদির বাড়ির সামনে দাঁড়ায় ডাক দেয় ইহুদি বাড়িতে আসো কিনা বলে কে বলে আমি উসমান বলে কেন এসেছো তোমার মতো ধনী তো আমার বাড়িতে আসার কথা না উসমান বলে একটু বাহির হও তোমার সাথে একটা মুআমালা করতে হবে ওই ইহুদি যখন থেকে বের হয় উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন চলে আসে উসমানকে ডাক দিয়া বলে কেন এসেছো কি জন্য এসেছো আমাকে বলো বলে এই গাছ কার বলে আমার গাছ বলে এই গাছটা তুমি আমার কাছে বিক্রি করতে পারবা কিনা বলে আমার তো বুঝে আসে না তোমার তো এই মদিনার মধ্যে তোমার তো খেজুরের বাগানের কোনো কমতি নাই হাজার হাজার খেজুর বাগান তোমার কেন তুমি এই খেজুরের কাজটা ক্রয় করতে আমার কাছে এসেছো বলে তোমার বুঝে আসলে আসুক না আসলে নাই তুমি বলো বিক্রি করবা কিনা
এবার ইহুদি বলে পাইছি সুযোগ একটার বদৌলতে আরো কয়েকটাই চেয়ে নেব একটার বদৌলতে নিজের জিন্দেগিতে পরিপূর্ণ ধনী হওয়ার জন্য যথেষ্ট সম্পদ নিয়া নেব ওসমানকে ডাক দিয়া বলে আরে ওসমান শুনে নাও শুনে নাও শুনে নাও তুমি যদি আমারই একটা খেজুর গাছ ক্রয় করে নিয়ে যেতে চাও তাহলে আমাকে 100 খেজুরের গাছ দেওয়া লাগবে ওসমান ডাক দিয়া বলে মাত্র 100 খেজুরের গাছ তুমি আমার কাছে চেয়েছো শুনো তুমি আমার জিন্দেগির সব খেজুর গাছ যদি আমার জিন্দেগির সব সম্বল যদি তুমি আমার কাছ থেকে চেয়েছি একটা খেজুর গাছের বদৌলতে নিয়া যেতা তাহলে আমি বাধা দিতাম না এই সব সম্পত্তি আমি দিয়া দিতাম যেহেতু 100 চেয়েছো যাও যাও আমার ওই বাগান থেকে তুমি নিয়া নাও আর একটা খেজুর গাছ আমি ক্রয় করে নিলাম আমাকে দিয়া দাও খেজুর গাছ ক্রয় করেন ওসমান রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে যায় আমার নবী তো কান্না করেন নবীর কাছে গিয়া গিয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন ও নবী আমার আপনার কান্না আমি ওসমান তো সহ্য করতে পারি নাই নবী আপনার এই আব্দুল্লাহ আনসারী আপনার সাহাবীর জন্য আমি এই খেজুরের গাছটা ক্রয় করে নিয়ে এসেছি নবী আপনাকে দিয়া দিলাম নবী জানতে চায় ওসমান কেমনে কেমনে তুমি ক্রয় করে নিয়ে এসেছো কিসের মাধ্যমে তুমি ক্রয় করেছো ওসমান বলেন ও নবী আমার আমার 100 গাছ দেওয়ার মাধ্যমে আমি এই একটা চারা আমি ক্রয় করেছি নবী বলেন কেমনে সম্ভব ওসমান বলো বলো কেমনে সম্ভব একটা মাত্র চারা যার কারণে 100 চারা তুমি দিয়ে দিয়েছো ওসমান ডাক দিয়া বলে নবী আমার শুনেন 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 আমার অন্তরের মধ্যে আপনার নবীর মহব্বত ভালোবাসা অনেকই আছে শুধু না 100 চারা না 200 চারা না ও নবী আমার আমি আপনাকে পরিপূর্ণভাবেই পরিপূর্ণ এই কথা বলতে পারি আমার জিন্দেগির সব সম্পত্তির মাধ্যমেও যদি এই খেজুর গাছটা আমার এক প্রতিবেশী ভাইয়ের জন্য আমার ক্রয় করে দেওয়া লাগতো আপনার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া নিয়া আমার আরেক ভাইকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি উসমানের নিজের জিন্দেগির সব সম্বল ব্যয় করে দিতাম কেমন ভালোবাসা প্রতিবেশীর প্রতি অনেক ভালোবাসা নিজের সম্পত্তিগুলা দিয়া দিতে চায় নবীর ভালোবাসায় আর প্রতিবেশীর ভালোবাসায় আমার এক ভাই আমার এক মুসলমান ভাই আমার এক সাথী ভাই অনেক কষ্ট পড়েছে আমি কেন সাহায্য করব না আমি কেন সহযোগিতা করব না কিন্তু কই আমি তো আজ পারি না বরং নিজে পারলে একজনকে একটা গালি দেই নিজে পারলে হাত দিয়ে একটা থাপ্পড় মারি নিজে পারলে এই হাত দিয়া জুলুম করি নির্যাতন করি অথচ নিজেকে দাবি করি পাক্কা মুসলমান আল মুসলিমু মান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল মুসলিম ওই ব্যক্তি তো পাক্কা মুসলিম বলে মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি বলে তার হাত দ্বারা তার মুখ দ্বারা আর একটা মুসলমান ভাই পরিপূর্ণ শান্তিতে থাকে ওই বান্দাই তো একজন প্রকৃত মুমিন ব্যক্তি ওই বান্দাই তো একজন পরিপূর্ণ প্রকৃত মুসলিম ব্যক্তি কিন্তু আমি তো দাবি করলাম আমার দাদা মুসলমান আমার বাবা মুসলমান আমার বড় আব্বা ছিল মুসলমান এদের ঘরে জন্ম নিয়েছি আমিও পাক্কা মুসলমান নাম রেখেছে জুনায়েদ আল হাবিব নাম রেখেছে আব্দুল্লাহ নাম রেখেছে আব্দুর রহমান নাম রেখেছে বাতেন অতি সুন্দর সুন্দর নাম রেখেছে আমি এজন্যই বোধহয় পাক্কা একজন মুসলিম কামেল হয়ে গেলাম মুমিন কামেল হয়ে গেলাম এরে বান্দা না না বরং মুসলমান যদি আমি প্রকৃত মুসলমান হতে চাই আমার এই হাত দ্বারা অন্য কোন ভাইকে আঘাত করা যাবে আমার জবান দ্বারা অন্য কোন ভাইকে আঘাত করা যাবে যাবে না বরং আমি আমার এই জবান দ্বারা সুন্দর কথা বলবো সালাম দিব মানুষের সাথে কুশল বিনিময় করব মানুষকে ভালো ভালো কেমন আছে এগুলো জিজ্ঞেস করব নিজের জবানটাকে হেফাজত করে করে চলবো আর হাত দিয়া তো মারব দূরের কথা মুখ দিয়াই তো ভালোবাসবো পারবো না ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ নাকি আমার কথার সাথে না মিললেই একজনকে গালি গালাজ করব করব আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের জবানটাকে হেফাজত করার তৌফিক দান করেন এজন্যই তো এই জবানটাকে যদি হেফাজত করতে পারি নবীজি তো বলেন দু চুয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ
জিহ্বা দুরানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান এই দুইটার হেফাজত আমার যে উম্মত করতে পারবে আমি আমি নবী আজমানাহু জান্নাহ আমার ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদারি নবী নিয়ে নিল জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবে কখন যখন আমি আমার লজ্জা স্থানকে হেফাজত করতে পারবো আমি আমার জিহ্বাটাকে হেফাজত করতে পারবো হাদিস দ্বারা কি বোঝা যায় যে মানুষ যে গুনাহ করে দুইটা বস্তুর মাধ্যমেই এই জিহ্বা আর লজ্জা স্থান মানুষ অনেক গুনাহ করে এই জিহ্বা দ্বারা গীবত করে করে কি করে না বলেন 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 এই জিহ্বা দ্বারা গীবত করে এই জিহ্বা দ্বারা গালিগালাজ করে এই জিহ্বা দ্বারা মিথ্যা বলে এই জিহ্বা দ্বারা অন্য কাউকে কষ্ট দেয় এই জিহ্বা দ্বারা অনেক খারাপ কাজ করে লজ্জা স্থান দ্বারা জানা করে লজ্জা স্থান দ্বারা অনেক খারাপ কাজে মানুষগুলো লিপ্ত হয়ে যায় এই দুইটাকে যদি হেফাজত করে রাখতে পারে দুইটাকে যদি গুনাহ মুক্ত রাখতে পারে এই বান্দার জন্য জান্নাতের জিম্মাদারি আমার নিজেই নবী স্বয়ং নিয়ে নিয়েছে সুবহানাল্লাহ এজন্য আমরা গীবত করব না অন্য দুষ্টতা নিয়ে ঘুরব না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله ان الله تواب رحيم الله বলেন হে ঈমান বলেরা اجتنبوا كثيرا من الظن অন্যের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকো ان بعض الظن اثم নিশ্চয়ই প্রত্যেক ধারণা অনেক বড় পাপ অনেক বড় গুনাহ একজন লোককে দেখলাম লোকটা কালো তাকে দেখেই বললাম বোধহয় লোকটা মাদক ব্যবসায়ী বোধহয় লোকটা মাদক দ্রব্য সেবনকারী কিন্তু লোকটা তো আল্লাহ কালো বানাইছেন কিন্তু নামাজি লোকটা কালো কিন্তু রোজাদার লোকটা কালো কিন্তু নেক আমলওয়ালা আমি তার চেহারা দেখেই বলে দিলাম লোকটা কি না কি হবে জান্নাতি হবে না জাহান্নামী হবে ভালো না খারাপ নির্বাচন করে নিলাম তাহলে এটা আমার সঠিক হলো না ভুল হলো বলেন না ভাই বলেন না কথা বুঝতেছেন তো এটা কোন বানানো কেসা কাহিনী বলতেছি আমি আল্লাহ বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ জন অন্যের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকো ওদিকে নবী হাদিসে জানায় দেয় ইয়াকুমুজ জন ফা ইন্না জন আকযাবুল হাদিস তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা এই ধারণা হচ্ছে অনেক বড় মিথ্যাচার অনেক বড় মিথ্যা কথা ধারণাটা অনেক সময় মিথ্যা হতে পারে আমরা মানুষের ব্যাপারে যদি ধারণা করতে হয় সু ধারণা করব কু ধারণা করব বলেন বলেন কু ধারণা করব আল্লাহ আমাদেরকে অন্যের ব্যাপারে কু ধারণা করা থেকে হেফাজত করেন দুই নম্বরে আল্লাহ কি বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বাদা জন্ন ইসমুন তারপরে বলেন ওয়ালা তাজাসসু একে অপরের দোষ নিয়ে ঘোরাঘুরি করা যাবে বলেন বলেন বক্তা সাহেব বয়ান করছে দুই ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টা বক্তার কথার মধ্যে কিছু একটা ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল কোন ভুল হতেই পারে এজন্য আপনি যদি মনে করেন পুরা বয়ানটা শুনলাম না টিকটকে আর ফেসবুকে একটু একটু করে ভাইরাল করেছে এক বক্তার তিন ঘন্টার বয়ানের এক মিনিটের বয়ান এখন আমি যদি মনে করি এই বক্তার এক মিনিটের বয়ানটা শোনার পরে এই বক্তার মতো ভণ্ড আর এলাকায় কেউ নাই শুধুমাত্র এই দুষ্টাই আমি প্রচার করলাম প্রচার করলাম ফেসবুকে শেয়ার দিলাম ইউটিউবে শেয়ার দিলাম অনেক মানুষ দেখলো দেখে দেখে এই লোকটাকে গালিগালাজ করলো অথচ এই লোকটার দোষ নিয়ে তো আমি ঘোরাঘুরি করে নিজেকে সবচেয়ে খারাপ মানুষের অন্তর্ভুক্ত করে নিলাম কিন্তু একটা মানুষের গুণ যখন আমি চর্চা করব মানুষটা কি ভালো কাজ করে তার ভালো কাজগুলোকে পরিপূর্ণ অন্যের ব্যাপারে জানায় দিব ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় শেয়ার যখন করব তখন আমি একজন ভালো মানুষের কাতারে দাঁড়াতে পারবো তিন নম্বরে আল্লাহ জানায় দেয় ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ এগুলো কিন্তু সব জিহ্বার গুনাহ মুখের গুনাহ ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ তোমরা একে অপরের পরস্পর পরস্পরের গীবত করো কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ নিজেই বলেন আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকীহি মাইতান ফাকারিহতুমু আল্লাহ বলেন আইহিব্বু আহাদুকুম হামজা ইস্তিফহাম দ্বারা আল্লাহ নিজেই প্রশ্ন করেন তোমাদের কেউ কি পছন্দ করবে আইহিব্বু আহাদুকুম তোমাদের কেউ কি পছন্দ করবে কোনটা বলে আইয়াকুলা লাহমা আকীহি মাইতান তার মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমাদের মধ্য থেকে কেউ কি পছন্দ করবে আল্লাহ তো জানেন বান্দাকে বানাইছেন কে বান্দার খালেক কে আল্লাহ বান্দার খালেক আল্লাহই বান্দার সৃষ্টিকর্তা আল্লাহ তো নিজেই জানেন ফাকারিহতুমু আল্লাহ নিজেই জবাব দেয় না 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 বস্তুত তোমরা এটা অপছন্দ করবে অপছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা আর গীবতের পরিণাম কি জানো বলে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সমতুল্য নাউজুবিল্লাহ পড়েন জোরে পড়েন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেক
প্রত্যেককে এই জিহবা দ্বারা যে গুনাহ অন্যের ব্যাপারে কু ধারণা দিব তারপরে অন্যের দুশ্চর্চা এগুলো থেকে হেফাজত করেন এখন তো আর জিহবা লাগে না এখন ফেসবুক শুধু কে কি দোষ করছে ফেবু যোদ্ধা কিছু আছে ফেবু যোদ্ধা আমি নাম দিয়েছি ফেবু যোদ্ধা এরা আপনার সামনে যখন আসবে বলবে যে মাশাআল্লাহ আপনি খুব ভালো মানুষ খুব ভালো বয়ান করেন মাশাআল্লাহ আপনার পুরো পজিটিভ দিক নিয়ে অনেক সুন্দর আচরণ করবে আপনার সাথে কিন্তু ফেসবুকে কি এমন লেখা লাগবে এরা হচ্ছে ফেবু যোদ্ধা আমি নাম দিয়েছি এটা মাঠের যোদ্ধা না ফেবু যোদ্ধা ফেসবুকে যুদ্ধ করে কে কি করলো ওই হুজুরে কি করলো ওই হুজুরে কি ইংলিশ কইলো ওই হুজুরে কি বাংলা কইলো কি উর্দু কইলো শুধু এগুলা নিয়েই প্রতিদিন একজনের বিরুদ্ধে না লেখলে ভালো লাগে না এরকম যুবকদের টাইমলাইন আছে না নাই এজন্য প্রিয় ভাই আমার এই কথা আপনাদের এখানে যুবক অল্পটা কিন্তু বাংলাদেশের অনেক হাজার হাজার যুবক আমাদেরকে ফলো করেন মুহাববত করেন ভালোবাসেন ফেসবুক পেজে প্রতিদিন ভিডিওগুলো যায় এজন্য আপনারা মনে করবেন না যে আপনাদেরকে উদ্দেশ্য করে শুধু বলা আপনারা তো কয়েক সংখ্যক লোক কিন্তু আমার সামনে তো এই মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডল বরং সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী আমার এই কথা পৌঁছে যাবে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টার মধ্যেই এজন্য প্রত্যেক যুবককে উদ্দেশ্য করে আমি বারবার বারবার বলি নিজের টাইমলাইনে ভালো কিছু শেয়ার করো ভালো কিছু শেয়ার করো তুমি তোমার টাইমলাইনে ভালো কিছু শেয়ার করার মাধ্যমে অন্য একটা ব্যক্তি নামাজি হয়ে গেল অন্য একটা ব্যক্তি তাহাজ্জুদ পড়ে অন্য একটা ব্যক্তি ইশরাক পড়নেওয়ালা হয়ে গেল একটা সওয়াব আমল নামায় দিবে কে আরো জোরে বলেন না এজন্য নবীর হাদিস এত সুন্দরভাবে দেওয়া আছে যদি কেউ কোনো বান্দাকে ভালো কাজের দিকে ডাকে আর তার ডাক শুনে যদি ওই বান্দা ভালো কাজে পরিপূর্ণ লিপ্ত হয়ে যায় বলে ওই বান্দা কাজ করে যেই সওয়াব ডাকছে যে তার আমল নামায় সমপরিমাণ সওয়াব ঠিক একই রকম ভাবে কেউ যদি ধৈরা ধৈরা নিয়া খারাপ কাজে কাউকে ঢুকাইয়া দেয় বলে আসো বন্ধু দুর্গা পূজায় যাই আসো বন্ধু একটু সময় পাইছি অবসরের সময় কোরআন তিলাওয়াত না করে লুডু খেলি লুডু লুডু আসো বন্ধু অবসর সময় পাইছি তো একটু ক্রিকেট খেলি আসো বন্ধু অবসর সময় পাইছি তো আরেকজনের গীবত করি আসো বন্ধু এক বক্তার তিন ঘন্টা বয়ান থেকে দুষ্টটাকে খুঁজে খুঁজে বের করি এই যে এক বন্ধুকে নিয়ে আরেক বন্ধুকে আপনি বারবার বারংবার খারাপ কাজে নিয়ে যাচ্ছেন ওই লোকটা আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে যে খারাপ কাজ করবে ঠিক একই রকম এই গুনাহের কারণে পরিপূর্ণভাবে তার আমল নামায় যেই গুনাহগুলো জড়ো হবে আপনি ডাকছেন তাকে উদ্বুদ্ধ করছেন আপনার আমল নামায়ও ঠিক একই রকম গুনাহ দিয়া দিবে কে এজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করেন জোরে বলেন আমিন আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন কামালপুর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল অনেক সুন্দর এই মাহফিল আয়োজন করেছেন এখানে আজকের এই মাহফিলের জন্য স্পেশালি অনেক কষ্ট করেছেন আমার প্রিয় ভাইজান আউলাদ হোসাইন পাটওয়ারি অনেক কষ্ট করেছেন বারংবার খবর নিয়েছেন আজকের এই প্রোগ্রাম এক সপ্তাহ ম্যাবি বা দেড় সপ্তাহ হবে এক থেকে দেড় সপ্তাহ আগ থেকেই এই প্রোগ্রামের সেটিং করা মূলত আজকের এই প্রোগ্রাম ছিল আমার রামগঞ্জি আপনাদের আশেপাশেই যে কোনো একটা গ্রামই আমার প্রোগ্রাম ছিল ম্যাবি কিন্তু যে কোনো একটা সমস্যার কারণে এই প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে তো হওয়ার কারণে জানুয়ারিতে এই ডেট উনি খালি পেয়েছে আমার সবার সঙ্গে কথা বলে পরে ওনাকে এই ডেটটা দিয়েছে তো আল্লাহ পাক এই এখানে এসে আপনাদের সামনে এই কথাগুলো বলবো ভাগ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তকদিরের ভালো মন্দের ব্যাপারে আল্লাহ জানেন আমি কি বলেছি আর না বলেছি মূলত ইলিম হিলিম যোগ্যতায় কিছুই বলতে পারি নাই চেষ্টা করেছি বলার জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন আউলাদ হোসাইন পাটওয়ারি ভাইয়ের পরিপূর্ণভাবে মাও নাই বাবাও নাই মার জন্য বাবার জন্য বাড়িতে আসেন সপ্তাহখানেক পরপর দুই সপ্তাহ পরপর আল্লাহ পাক উনার মা বাবার কবর আল কবরু মিন রিয়াজিল জান্নাহ বানায়া দেন পড়েন আমিন মন থেকে পড়েন না আল্লাহুম্মা আমিন হে মালিক পাটওয়ারি বংশের যে পারিবারিক কবরস্থান জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ এই মসজিদকে দিনের মার্কাজ বানায়া দেন মসজিদে অনেক কষ্ট করেন হযরত মাওলানা কাউসার আহমদ সাহেব পেশ ইমাম ছোট মানুষ পড়াশোনা করেন আমাদের মতনই ইসলামের খেদমত করেন ইমামতিও করেন আজকে কথাও বলেছেন আল্লাহ পাক দিনের জন্য কবুল করুন পড়েন আমিন আল্লাহ পাক সবাইকে দিনের জন্য কবুল করুন যারাই যারাই হতে চায় যারাই ইসলামের দাওয়াত দিতে চায় সবাইকে কবুল করুন আল্লাহ তাআলা আমাকে সহ সারা দেশব্যাপী
যত বড় বড় উলামায়ে কেরামরা বিভিন্ন দাওয়াত এবং তাবলীগের নিসবতে থেকে দেখে মানুষকে বাল্লিগ আননি ওয়ালা আয়া হাদিসের অনুসরণ করে পৌঁছায় দেয় আল্লাহ প্রত্যেককে সিহহতে আফিয়াত আজলা কামেলা দান করেন পড়ে না আমিন আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে প্রত্যেককে হেফাজত করেন পড়ে না আমিন কেউ কি কথা বলবে আর ইসলামী সংগীত কোনটা গাইবো বলেন তো আপনি এই বিপ্লবী বিদ্রোহী গাইতে হলে তো গরম গরম লাগে এখানে এমন কোন যুবক নাই যাদের গরম আছে ঠিক ঠিক বলতে হবে ঠিক মতো হ্যাঁ এইজন্য আজকে একটাও গাই নাই কারণ কি যুবক পাই নাই তুই যুবক যেখানে পাই ওখানেই মোটামুটি যুবকরা আমাদের সাথে মনের মিলন হয় সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী ঠিক না সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি কি ঠিকের সাউন্ড নাই কান দিকের কোনো কথা নাকি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না বেহায়া নারীর ওই কেমন কথা বোরকার কথা বলে এদের মাথা ব্যথা আবার পর্দার কথা যখন বলি বোরকার কথা যখন বলি তখন হই আমি ফতুয়াবাদী কেন বিদ্রোহী বিপ্লবী ফতুয়াবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক কিনা উলামায়ে কেরামকে জঙ্গিবাদ বলা যাবে মৌলবাদ দেখলেই বলা যাবে কি হুজুর খাইতে খাইতে ফ্যাক্টরে কিটা করছেন বলে কি বলে না হুজুর দেখলেই কেউ কেউ আছে মাথা গরম হয়ে যায় হুজুর বেশি খাইলে আরে খাইতে খাই দেখছো পেট করছে কি পেট এমনি খা যায় আর হুজুর যদি আস্তে আস্তে হাঁটে দেখছো নি চার পাঁচটা দাওয়াত খাইয়া হাঁটতেও পারে হুজুর জোরে হাঁটে কিছু আছে হাসে আর বলে কি হুজুর দাওয়াত দাওয়াত কি দুইটার জায়গায় পাঁচটা পড়ছে নাকি এত জোরে হাঁটেন কে কত মুসিবত আছে না নাই কিন্তু কিছু লোক আছে যারা উলামায়ে কেরামকে ভালোবাসে কিছু লোক আছে যারা উলামায়ে কেরামকে মহাব্বত করে আমরা উলামায়ে কেরামের মহাব্বতের একজন মানুষ আমরা হতে চাই আমরা আলেমকে ভালোবাসি হক্কানি উলামায়ে কেরামের মহাব্বত আমাদের অন্তরে নিয়া নিয়া মরতে চাই আল্লাহ তৌফিক দান করুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি নারিজিন নাওয়াত اللهم إنا نعوذ بك من زوال نعمتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا يا سجاد موباك قبره
আজাব আল্লাহ করু মাফ কবরেরি আজাব আল্লাহ করু মাফ কবরেরি আজাব যদি কেউ দেখিত পালাইতো ঘর বাড়ি সা জিয়া জংলায় পালাইতো ওর দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকা দেখেন আল্লাহ আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা নিয়া নিয়া আমি গুনাহগার আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই আয় আল্লাহ জিন্দেগির রাশি রাশি গুনাহ নিয়া পাহাড় পরিমাণ গুনাহ নিয়া নিয়া আপনার এই মহব্বতের বান্দাগুলোকে নিয়া নিয়া আল্লাহ এই গভীর রাত দুনিয়ার মানুষের দরওয়াজাগুলা বন্ধ রে আল্লাহ আপনার দরওয়াজা তো খোলা আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম রে আল্লাহ আয় আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায় আরেক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায় আরেক দরওয়াজায় যখন ভিক্ষা না পায় আরেক দরওয়াজার আশা করে তার দরওয়াজার সামনে যায় আর দনিওয়ালার কাছে গিয়া 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 যখন অনুনয় বিনয় করে কান্না করে আর বলে ও দনিওয়ালা ভাই আমার আল্লাহ তোমাকে ধনী বানাইছেন আমাকে গরিব বানিয়েছে সকালবেলা আমি যখন আমার ঘর থেকে বাহির হয়ে গেলাম আমার সন্তানগুলো আমার কপালে নাকে গালে চুমুকে একে বলে ও বাবা প্রতিদিন আসরের পর মাঠের মধ্যে আমরা সবাই তো একসাথেই খেলাধুলা করি খেলাধুলা করি খেলাধুলার শেষে ওই সন্তানগুলোর আমাদের বন্ধু বান্ধবের বাবারা দামি দামি মজা কিনে কিনে আমাদেরকে দিয়ে তারপরে বাসায় নিয়ে যায় তাদেরকে দেয় ও বাবা তোমার এমন কি হয়ে গেল কেন কি হয়ে গেল একদিনও আসরের উপর বাবা তুমি দামি মজা নিয়া কেন আসো না আসো না আসো না ওই বাবা চোখের পানি ঝেড়ে দিয়া দিয়া যখন ধনির কাছে চায় আয় আল্লাহ এমন কোন ধনীওয়ালা নাই এই দনিওয়ালা তাকে ধমক দিয়া তারা দিতে পারে রে আল্লাহ ওই দনিওয়ালা নিজের পকেটে না থাকলেও নিজে অন্যের কাছ থেকে ধার করে দেওয়ার চেষ্টা করবে কেন 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 দুনিয়ার মানুষের অন্তরে মায়ার কোনো কমতি নাই ওরে দয়ার মালিক একশো ভাগ মায়ার এক ভাগ মায়া তুমি দুনিয়াতে দিয়েছ এই মায়ার জন্য দুনিয়াতে মা সন্তানের জন্য জীবন দেয় সন্তান মার জন্য জীবন দিয়া দেয় ওরে দয়ার রব তোমার 99 ভাগ মায়ার কাছে আমাদের গুনাহ কিছুই না আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও ওরে দয়ার মালিক এই জায়গার মধ্যে তিন শ্রেণীর লোক নিয়ে আমি হাজির হলাম হায় আল্লাহ কারো মা নাই বাবা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ কারো বাবা নাই মা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ কেউ এরকম এতিম মাও নাই বাবাও নাই এই ময়দান থেকে বাড়িতে যে যে কত আল্লাহর বান্দা মার দোয়া নিয়া নিয়া ঘুমাইতে যেতে পারবে না কারণটা কি বলে 2 বছর 4 বছর আগে তো মাটা বিদায় নিয়ে চলে গেছে ওই কবরে মা কি হালাতে আছে আল্লাহ জানি না জানি না এই শীতের মধ্যে বিল্ডিং এর মধ্যে কত দামি দামি কম্বল আর কাঁথা তো আমরা গা দিলাম যেই জনম দুঃখিনী মা এত কষ্ট করে করে আমাদেরকে লালন পালন করলেন
দুইটি বছর দুধ পান করাইলেন ওই জনম দুখিনী মা জানি কি হালাতে আছে আল্লাহ হায় আল্লাহ মার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমি অত বাড়ি যাই প্রতিদিন বাড়িতে যাওয়ার পরে মার দোয়া নিয়ে আমি ঘুমাইতে যেতে বাড়ি আমার মাকে যখন আমি রাত 3টা 4টা যখন বেজে যায় আমি বাসার সামনে গিয়াম আমার মাকে একবার যখন ডাক দেই মা তোমার সন্তান জুনায়েদ আল হাবিব বাসায় চেচে দরওয়াজাটা খুলো একবার বলতে দেরি আমার মা ঘুম থেকে জেগে জেগে দরওয়াজা খুলতে দেরি হয় না প্রতিদিন যখন অবলোকন করলাম একদিন আমার মাকে আমি জিজ্ঞাসা করলাম মা কি এমন হয়ে গেল প্রতিদিন আমি ডাক দিলে তুমি দেরি করো না মা তুমি ডাকের সাথে সাথে আমার দরওয়াজাটা মা তুমি খুলে দাও আমার মা আমাকে বুকে নিয়া 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 বারংবার বলতে চায় এরে আমার সন্তান সন্তান হলে বুঝবি সন্তানের কত মায়া আমি মা তুই যখন ঘর থেকে বের হয়ে যাও ঘরে কখন ফিরে আসবি আসা পর্যন্ত আমি মা ভালোভাবে ঘুমাইতে পারি না পারি না তোকে বিছানার মধ্যে দিয়ে 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 তারপর আমি ঘুমাইতে যেতে পারি তারপর আমি তৃপ্তি সহকারে ঘুমাইতে পারি আয় আল্লাহ আমি তোমার দোয়া নিয়ে ঘুমাইতে যেতে পারি এই ময়দানে তাকায় দেখেন কে যেন মা হারায় এতিম আল্লাহ চোখের পানিগুলো সেরে দিয়ে আমার জন্য কান্না করে আয় আল্লাহ যাদের মা নাই মার কবর জান্নাতের বাগান বানান আমাদের যাদের মা বেঁচে আছেন মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মা বাবার চেহারার দিকে নেক নজর দিয়া তাকায়া কবুলিয়াত হজ এবং উমরা কামাই করার তৌফিক দান করেন আল্লাহ ওরে দয়ার রব দয়ার মালিক আজকের এই মাহফিল কবুল করেন আয় আল্লাহ এই এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিলের আয়োজন তারা করেছে কার মনে কি আশা কার প্রাণে কি ব্যথা আমি জানি না জানি না প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও আয় আল্লাহ আউলাদ হুসাইন পাটুয়ারি আমার এই ভাই যেন অনেক কষ্ট করেছেন আয় আল্লাহ তার শ্রমগুলো কবুল করে নাও ইসলামের জন্য কবুল করো উলামায়ে কেরামকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করো আয় আল্লাহ মা নাই তার বাবাও নাই আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাও আজকের এই মাহফিলের হাদিয়া আয় আল্লাহ উনার মা বাবার কবরে পৌঁছায়া দাও আল্লাহ পাটুয়ারি বাড়ির পারিবারিক কবরস্থানে পৌঁছায়া দাও আল্লাহ এই এলাকার মাটির উপরে করোনা অমিক্রন গজব দিও না রে আল্লাহ এই এলাকার মাটির নিচে আল্লাহ আজাব আজাব শাস্তি দিও না রে আল্লাহ প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো আয় আল্লাহ প্রত্যেক বক্তাকে শিক্ষতে আফিয়ত নিয়ে চলার তৌফিক দাও দিনের জন্য কবুল করো দিনই কথা সবার মাঝে পৌঁছানোর তৌফিক দাও ইলিম হিলিম আমলের মধ্যে বরকত দান করো আয় আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও আয় আল্লাহ জীবনে একবার হলেও মদিনা যাওয়ার তৌফিক দাও আয় আল্লাহ মালাকুল মউত আমাদের দুয়ারের সামনে হাজির হওয়ার আগে আমাদেরকে কালিমা পড়ে পড়ে মুমিনে কামেল হয় জান্নাতের অধিপতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 আরহামনা মাআহুম من النبيين والصديقين والشهداء والصالحين برحمتك يا أرحم الراحمين